হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি অ্যাপেল অ্যালমন্ড কেক। তাহলে চলুন শুরু করি। এরকম একটা আপেল আমি নিয়েছি, এটাকে খোসা ছাড়িয়ে এভাবে টুকরা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে দিচ্ছি। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ দই। এই দুটোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি 1/4 কাপ চিনি। ওয়ান ফোর্থ কাপ তেল। সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে 1/3 কাপ কাঠবাদামকে আমি গ্রাইন্ডারে এভাবে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে একটা চালনির সাহায্যে আমি চেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কেক মোল্ডে আমি কেকের এই ব্যাটারটা দিয়ে একটু বাতাস বের হওয়ার জন্য ট্যাপ করে দিচ্ছি, আর উপরে এভাবে আপেলের স্লাইসটা দিয়ে দিচ্ছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি। এরপরে এর মাঝে এরকম একটা স্ট্যান্ড দিয়ে কেক মোল্ডটাকে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এটাকে প্রায় বেক করবো 25 থেকে 30 মিনিট। চুলার আঁচটা লো টু মিডিয়াম থাকবে। 30 মিনিট পরে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। এবারে কেকটাকে কেক মোল্ড থেকে আনমোল্ড করে নিচ্ছি। খুবই তুলতুলে পুষ্টিকর আর নরম এই অ্যাপেল অ্যালমন্ড পাউন্ড কেকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।